স্ট্রাকচার, হেড থাকবে, মিড পিস থাকবে, টেল থাকবে, মাঝে মাঝে মিড পিস এবং হেডের মাঝে আমরা অনেক সময় এটাকে একটা ডিফাইন করেছি হলো নেক, আর হেডের মধ্যে নিউক্লিয়াস থাকে স্পার্মের হেডে, এবং নিউক্লিয়াসের উপরে একটা তোমার এটাকে যখন তোমাদের অ্যানালজি পড়াবো বা মাইক্রোস্কোপে দেখা যায় তাহলে একটা সাদা একটা মনে হয় একটা ক্যাপ পড়ে আছে, এটাকে বলি আমরা অ্যাক্রোজোম। আর টোটাল স্পার্মাটোজোয়া একটা মেমব্রেন দিয়ে কভার থাকে যাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। আচ্ছা এখন এখন আসি এভাবে করি, তোমরা আমার ইয়ে দেখতে পাচ্ছ মানে পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছ তাই তো? আচ্ছা পাওয়ার পয়েন্ট ওই দিন যা বলেছিলাম আজকে আমি আবার সেটাই রিক্যাপ করবো। রিক্যাপটা হচ্ছে ফার্টিলাইজেশনটা হচ্ছে তোমার যেহেতু একটা প্রসেস যার মাধ্যমে মেল এবং ফিমেল গ্যামেট, তার মানে মেল গ্যামেট হচ্ছে স্পার্মাটোজোয়া, ফিমেল গ্যামেট হচ্ছে ওভাম, এই মেল এবং ফিমেল গ্যামেট ইউনাইটস টু ফর্ম ওয়ান সিঙ্গেল সেল হুইচ ইজ কল্ড জাইগোট। এটা এই প্রসেস এই জাইগোট তৈরি হওয়ার মেল মেলের স্পার্মাটোজোয়া আর ফিমেলের ওভাম একসাথে মিলিত হয়ে যে একটা সিঙ্গেল সেল বা জাইগোট তৈরি করে এই প্রসেসটা কি বলতেছে ফার্টিলাইজেশন। তার মানে আমার ফার্টিলাইজেশন হতে হলে আমার স্পার্মাটোজোয়া লাগবে এবং ওভাম লাগবে। সো স্পার্মাটোজোয়া যাবে হচ্ছে আমার সেটা আমি নেচারাল ম্যাচিং এ হোক বা এআই হোক, তোমার আলটিমেটলি সে স্পার্মটা সে তোমার সার্ভিক্স প্লাস তোমার ইউটেরাস পার হয়ে ফেলোপিয়ান টিউবে যাবে, কারণ আমার ফার্টিলাইজেশন হবে হচ্ছে ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলার ইসমাস জাংশনে। সো স্পার্ম গিয়ে ফেলোপিয়ান টিউবের ওই জায়গাটায় বসে থাকবে এবং অপর দিক থেকে ওভারি থেকে ওভুলেশন যখন হয় তখন ওভামটা রিলিজ হবে, এই ওভামটা ফেলোপিয়ান টিউব টিউব ফেলোপিয়ান টিউবের ইনফান্টিবুলাম পিক করবে, পিক করে ঠিক তেমনি ওভামটাও তোমার ওই অ্যাম্পুলার ইসমাস জাংশনে আসবে। সো এই যে এই যাচ্ছে মানে ওভাম আসতেছে বা স্পার্ম যাচ্ছে এগুলো আমি বলেছিলাম সবই কিছু মুভমেন্ট আছে, যেমন স্পার্ম যখন যায় তখন সার্ভিক্স নিজে কন্ট্রাকশন করে, ইউটেরাস নিজে কন্ট্রাকশন করে, এবং এই কন্ট্রাকশন গুলো হয় মেনলি মনে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনের জন্য, এছাড়া স্পার্মে নিজস্ব কিছু মুভমেন্ট আছে। তো যেইভাবেই হোক তোমার স্পার্ম এবং ওভাম দুইটাই যায় অ্যাম্পুলার ইসমাস জাংশনে যায় বসবে। মানে আগে ইউজুয়ালি সাধারণত স্পার্ম আগে যায় আমাদের যদি কাউ চিন্তা করি, কারণ আমরা জানি তোমার তোমার স্পার্ম স্পার্ম আগে গিয়ে বসলেও সমস্যা নাই, এখন যদি ওভাম আসে তারপরে তোমার স্পার্ম গিয়ে এখানে অনেকগুলো স্পার্ম যাবে কিন্তু যে কোনো একটা স্পার্ম তোমার ওভামকে ফার্টিলাইজ করতে পারবে। এখন যে স্পার্ম গিয়ে যে বসে থাকলো স্পার্ম তো যায় হুট করে সে ওভামকে পেনিট্রেট করতে পারে না, কারণ ওভাম খুবই একটা প্রোটেক্টিভ, সে তার চারপাশে জোনাল পেলসুটা দিয়ে একটা শক্ত আবরণ তৈরি করে রাখে। সো স্পার্মে তোমার সো ক্যাপাসিটেশন যখন হবে, যখন হায়ালুরোনেজেস এনজাইম তোমার মানে সিক্রেট হবে, তখন তোমার মোটামুটি এই হেডটার একটা ক্ষমতা হবে ওভামের সাথে বাইন্ড হওয়ার। তারপরে কি করবে এই হেমের মানে তোমার এখন কিন্তু হেডও আছে টেলও আছে মানে স্পামের, সে কিন্তু হেড দিয়ে তোমার ওভামের জোনাল পেলসুলার মধ্যে যায় বাইন্ড করবে, বাইন্ড করার পরে তারপরে তোমার সে অ্যাক্রোজিন রিলিজ করবে, এইটাকে আমরা বলতেছি তার অ্যাক্রোসোম রিয়েকশন শুরু হবে, কারণ তার যে বাইন্ড হচ্ছে তার অ্যাক্রোজোনকে ভেঙে তার নিউক্লিয়াসকে বাইরে বের হতে হবে। সো এই অ্যাক্রোসিন যখন রিলিজ হবে বাইন্ড হওয়ার পরে এই অ্যাক্রোসিনটাই হেল্প করবে তোমার স্পার্মের হেডটাকে জোনাল পেলসুটাকে পেনিট্রেট করতে। তো
তোমার স্পার্মের হেডটা যখন জোনাটোসকে পেনিট্রেট করবে তখন সে লেজটাকে জোনাটোসের বাইরে রেখে যাবে, শুধুমাত্র হেডই তোমার জোনাটোসের মধ্যে ঢুকবে। ঢুকার পরে তারপরে সে তোমার ওইখানে গিয়ে হেডের যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা তোমার ওইখান থেকে ওভামও যেতে আসছে, ওভামের মধ্যে একটা নিউক্লিয়াস আছে, এই স্পার্মের হেডের মধ্যে নিউক্লিয়াস এবং ওভামের মধ্যে নিউক্লিয়াস দুইটা তোমার একসাথে আসলে মানে এই দুইটাকে তখন আবার নিউক্লিয়াস বলা যাবে না, এই দুইটার মধ্যে কিছু চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পরে তখন আমরা এদেরকে বলবো তোমার প্রো নিউক্লিয়াস, এবং তাদের মধ্যে চেঞ্জটা কিছু ক্রোমোজোমাল চেঞ্জ চেঞ্জ হয়। এই চেঞ্জের পরে তোমার তখন স্পার্ম এবং ওভাম দুইটার এই প্রো নিউক্লিয়াস একসাথে ইউনাইট হবে, ইউনাইট হয়ে একটা সিঙ্গেল একটা জাইগোট তৈরি করবে, যার পরে ফার্টিলাইজেশন কমপ্লিট হবে। তার মানে হচ্ছে স্পার্ম ওভাম আসবে, স্পার্ম এসে স্পার্মের নিজের মধ্যে একটা ওর ওভামের মধ্যে পেনিট্রেট করতে হলে স্পার্মের কিছু একটা প্রিপারেশন লাগবে, যে প্রিপারেশনটাকে আমরা বলি ক্যাপাসিটেশন। এই ক্যাপাসিটেশন হতে মোটামুটি 6 থেকে 18 ঘন্টা সময় লাগে। এই সময় কি হয়, স্পার্মের হেডের মধ্যে হায়ালুরোনিজেস এনজাইম সিক্রেট হয়, যাতে খুব সহজেই তার যে সেলটা আছে তোমার স্পার্মের স্পার্মের যে সেল সংযোগ আছে অথবা তোমার ওভামের সাথে যে অ্যাটাচ হবে এটাতে হেল্প করে। তো তারপরে স্পার্মের হেডটা গিয়ে জোনাপেলসুজার সাথে অ্যাটাচ হয়, অ্যাটাচ হওয়ার পরে এরপরে তোমার ওইখানে অ্যাকোসিন রিলিজ হয়। অ্যাকোসিন রিলিজ হলে অ্যাকোসিন তোমার স্পার্মের হেডকে হেল্প করে ওভামের স্পার্মের যে তেলটা তেলটা বাইরে রয়ে যাবে। হেডটা ঢুকার পরে স্পার্মের হেডের যে নিউক্লিয়াস তার মধ্যে আবার কিছু চেঞ্জ হয়, যখন আমরা বলি প্রো নিউক্লিয়াস, এবং ওভাবের নিউক্লিয়াস এর মধ্যেও কিছু চেঞ্জ হয় তোমার মাইটোসিস ডিভিশনের মাধ্যমে, যাকেও বলি আমরা প্রো নিউক্লিয়াস। এই স্পার্ম এবং ওভামের দুইটা প্রো নিউক্লিয়াস একসাথে মিলিত হয়ে একটা সিঙ্গেল সেল তৈরি করবে, যাকে বলতেছে আমরা জাইগোট। এবং এই টোটাল যে জাইগোট তৈরি হওয়া পর্যন্ত এই টোটাল প্রসিডিউরটাকে আমরা বলছি ফার্টিলাইজেশন। যখন জাইগোট তৈরি হলো তখন তার ফার্টিলাইজেশন প্রসেসটা কমপ্লিট হলো। এখন আমাকে বলো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা? ক্যাপাসিটেশন কি সবগুলো স্পার্মের ক্ষেত্রেই হবে নাকি যেটা ক্যাপাসিটেশনের মধ্যে আসলে এখন সবাই শুরু করবে, 6 থেকে 18 ঘন্টা সময় লাগবে, মানে অনেক 2-3টাই অনেকে যেতে পারবে, দৌড়ায়া অনেকে পারবে না, অনেকে তোমার অনেকেই গেল, সবার মধ্যেই শুরু হবে। কিন্তু যার আগে শুরু হবে সে আগে যা বাইন্ড করবে, এবং যখন একবার বাইন্ড করে যদি একটা স্পার্মের হেড ঢুকে পড়ে তোমার তোমার যে জোনাটোসের মধ্যে, তখন বাকিগুলার আর তোমার বাইন্ড হয়ে ঢুকার কোনো পেনিট্রেট করার সুযোগই থাকবে না। কিন্তু এই মানে এই না যে ক্যাপাসিটেশন শুধুমাত্র একটার মধ্যেই হবে, এখানে অনেকগুলাই চেষ্টা করবে, অনেকগুলাই তোমার ঢুকার যেতে চেষ্টা করবে, তো সবার মধ্যে অনেকের মধ্যে ক্যাপাসিটেশনটা শুরু হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন যে ফার্টিলাইজেশন হওয়ার পরে এখন তোমার আমার হচ্ছে জাইগোট। এখন কি দেখো, আমি তোমাদের একটা এখানে একটা টার্ম এখানে যদি দেখতে পাও, দেখো বলেছিলাম যে আমরা টোটাল ফার্টিলাইজেশন এইজটাকে মানে টোটাল যে প্রেগনেন্সি পিরিয়ডটাকে এটাকে আমরা বিভিন্ন মানে তিনটা ভাগে ভাগ করি। একটাকে বলি তোমার 0 থেকে 3 সপ্তাহ, এটা হচ্ছে ফিটাল ডেভেলপমেন্ট, তখন মানে সরি ফিটাল না, এটাকে আমরা তখন জাইগোটি বলি, মানে তখন এমব্রয় বলা যায় না, এটা হলো জাস্ট আর্লি ডেভেলপমেন্ট। 3 থেকে 8 সপ্তাহ এই সময় আমরা বলি এমব্রয়, আবার 8 সপ্তাহ পরে থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত তখন আমরা বলি ফিটাস, আর ডেলিভারির পরে তখন আমরা বলি আবার কাফ বা হিউম্যানের ক্ষেত্রে বলি বেবি। তার মানে এখন দেখো তোমার ফার্টিলাইজেশনের পরপরই কিন্তু আমি তাকে এমব্রয় বলতেছি না, আমি তাকে ফিটাসও বলতেছি না। তার মানে তোমার এই যে জাইগোট তৈরি হলো, এখন জাইগোট তৈরি হওয়ার পরে এখন কিন্তু সে তোমার ফেলোপিয়ান টিউবেই আছে। আলটিমেটলি একে যায়া বাচ্চা বড় হয় কোথায়, বাচ্চা প্রথমে বড় হয় হচ্ছে মেনলি ইউটেরাসে হর্নে। প্রথমেই বাচ্চাটা প্রথম বড় হওয়া শুরু করে ইউটেরাসে হর্নে, যখন অনেক বড় হয়ে যায় তখন দেখা যায় সে দুইটা হর্ন শেয়ার করে, প্রথমে একটা হর্নে যে অ্যাটাচ হইতে হয়। কিন্তু এই জাইগোট যায়া সরাসরি সিঙ্গেল সেল যায় সরাসরি অ্যাটাচ হতে পারে না, এই জাইগোটের তোমার কিছু চেঞ্জ আছে মানে কিছু পরিবর্তন হয়ে তাকে তোমার এমব্রায়ো হিসেবে মানে মোটামুটি এমব্রায়ো যখন হবে মানে এমব্রায়ো একটা স্টেজে যখন যাবে তখন সে জায়গা অ্যাটাচ হইতে পারবে। সো এই পরিবর্তনটাকে তোমার যে জাইগোটের যে এই যে বিভিন্ন মানে মাইটোটিক ডিভিশন হবে ফার্টিলাইজেশনের পরে, এবং সে তোমার একটা 2 সেল হবে, তারপরে 4 সেল হবে, জাইগোট তো সিঙ্গেল সেল,
সে তোমার 24 ঘন্টা পরে টু সেল হচ্ছে, 36 ঘন্টা পরে ফোর সেল হবে, তারপরে তোমার সে তোমার মানে 8 সেল হবে, 8 সেল হওয়ার পরে সে তোমার 16 সেল হবে, 16 সেলের পরে তারপরে সে তোমার মরুলা হবে, মরুলা সাধারণত 32 সেল, তোমার সাধারণত 16 থেকে 32 সেল কেবল আমার মরুলা, মরুলার পরে সে কম্প্যাক্ট মরুলা হবে, কম্প্যাক্ট মরুলার পরে তারপরে সে তোমার ব্লাস্টোসিস্ট হবে, ব্লাস্টোসিস্ট হওয়ার পরে তারপরে তোমার ব্লাস্টোসিস্টটা হ্যাচিং হবে, এই হ্যাচিং ব্লাস্টোসিস্টের পর আর তোমার এর মধ্যে কিছু চেঞ্জ হয়ে তোমার কি বলে এমব্রায়ো তৈরি হবে, এই এমব্রায়ো যখন তৈরি হবে তখন তোমার সে জায়গায় এমব্রায়োটা ইউটারাসের মধ্যে অ্যাটাচ হবে। তো এই যে এই ডিভিশন গুলো হচ্ছে, দেখো এখানে আমার ছবি আছে, জায়গোটটা সিঙ্গেল সেল, সিঙ্গেল সেল পরে 24 ঘন্টা পরে তোমার সে হচ্ছে টু সেল, এরপরে তোমার 36 ঘন্টা পরে সে হবে আমাদের ফোর সেল, এরপরে তোমার 48 ঘন্টা পরে সে তোমার হবে হলো 8 সেল, এরপরে তোমার 60 ঘন্টা পরে সে হচ্ছে তোমার, তো এটা আসলে মানে এটা 8 সেলের পরে সে আবার আরেকটা এখানে 32টা সেল, কিন্তু মাঝখানে একটা স্টেপ আছে, সে তোমার 16 সেল হয়, 16 সেলের পরে তারপরে তোমার সে তোমার যে মোটামুটি 32 সেল হয় যেটাকে আমরা বলি মরুলা, এই মরুলার পরে তারপরে কম্প্যাক্ট মরুলা হয়, এবং যখন চতুর্থ দিন আসে তখন তোমার এই মাঝখানে দেখো এখন কিন্তু সব সেল, এরপর আস্তে আস্তে মাঝখানে এরকম তোমার দেখা যায় একটা ফাঁকা জায়গা থাকে আর চারপাশে তোমার সেল থাকে, এটাকে বলি আমরা ব্লাস্টোসিস্ট, আর এই যে মাঝখানে জায়গাটা আছে এটাকে আমরা বলি ব্লাস্টোসিস্ট, এরপরে এইটা ব্লাস্টোসিস্ট হওয়ার পরে তারপরে তোমার হ্যাচিং হয়, হ্যাচিং হওয়ার পরে তার মধ্যে তোমার কিছু চেঞ্জ হয়, তোমার চেঞ্জটা কি, চেঞ্জটা হচ্ছে তিনটা ডার্ম লেয়ার তৈরি হয়, একটা হচ্ছে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, তবে এই যে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম এইগুলো হওয়ার আগেই কিন্তু সে তোমার যদি কাউয়ের ক্ষেত্রে বলি তোমার দেখা যায় 12 দিনের দিন তোমার এমব্রায়োটা যায় অ্যাটাচ হয় ইউটারাসে, বা আবার যদি শুক্রের ক্ষেত্রে বলি 14 দিনে যে অ্যাটাচ হয় তোমার ইউটারাসে, আবার যদি ভেড়ার ক্ষেত্রে বলি 15 দিনে, আমি যদি কুকুর বিড়ালের ক্ষেত্রে বলি 13 থেকে 17 দিনে, আর যদি ঘোড়ার ক্ষেত্রে বলি 25 থেকে 30 দিনে, মানে তোমার এই সময়টায় সে যায়া ইউটারাসের মধ্যে অ্যাটাচ হবে, কিন্তু তার আগে তার যে জাইগো তৈরি হওয়া হয়ে আছে ফেলোপিয়ান টিউবে, এই ফেলোপিয়ান টিউবের মধ্যে জাইগো থেকে আস্তে 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 তোমার তার এই যে সেল পরিবর্তনে তাকে অ্যাটলিস্ট ব্লাস্টোসিস্ট, হ্যাচিং ব্লাস্টোসিস্ট হইতে হবে, ব্লাস্টোসিস্ট হ্যাচ হওয়ার পর পরই তোমার আলটিমেটলি সে যায়া ইউটারাসের সাথে অ্যাটাচ হইতে পারবে। এই ছবিটা আমি এখানে দেখাইছি, এখন আমি তোমাদেরকে আবার সেই ছবি তো দেখছো, এখন আমি শুরু থেকে আমি যদি বলি তাহলে এটা একদম সিরিয়ালি যদি বলতে চাই, তোমার প্রথম হচ্ছে যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের 4টা স্টেপ বলা যায়, স্টেপটা কি, প্রথমে তো হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো উইথিন দ্য জোনাপেলুসিটা, দেন হচ্ছে হ্যাচিং অফ দ্য ব্লাস্টোসিস্ট ফ্রম দ্য জোনাপেলুসিটা, দেন হচ্ছে ফরমেশন অফ এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন মানে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তারপরে হচ্ছে মেটারনাল রিকগনিশন অফ প্রেগনেন্সি, তো আলটিমেটলি ফার্টিলাইজেশনের পরে আমার জাইগোট হলো, এই জাইগোটটা মাইটোসিস ডিভিশনের মাধ্যমে তোমার দেখাইছে যে এর এটাকে আমরা বলি ক্লিভেজ ডিভিশন, সো ফার্স্ট ক্লিভেজ ডিভিশনের মাধ্যমে টু সেল এমব্রায়ো তৈরি করলো, তো টু সেল এমব্রায়ার পরে তারপরে সে আবার ফোর সেল এমব্রায়ো তৈরি করলো, আসলে এমব্রায়ো আমরা এমব্রায়ো না বলে ডটার সেলও বলি, ফোর সেলের পরে সে তোমার 8 সেল তৈরি করবে, 8 সেলের পরে সে তোমার 16 ডটার সেল তৈরি করবে, এবং এই একই সাথে অ্যাট দ্য সেম টাইম এ তৈরি হতে থাকবে এবং আস্তে আস্তে তোমার অভিজাত থেকে নিচে আসতে থাকবে, কারণ তাকে তোমার কোথায় যাইতে হবে, ইউটারাসে যাইতে হবে, তো মোটামুটি দেখা যায় তোমার ইউটারাসে পৌঁছতে, যে ডোমেস্টিক অ্যানিমেল বলি আমাদের কাউয়ের ক্ষেত্রে, কাউ বা গোট এদের ক্ষেত্রে বলি, মোটামুটি 3 থেকে 4 দিন সময় লাগে, কিন্তু এটা আবার কুকুর আর বিড়ালে ইউটারাসে পৌঁছতে তার 5 থেকে 8 দিন সময় লাগে, সো যখন তোমার সে ইউটারাসে পৌঁছলো, পৌঁছানোর পরে জাইগোটা এতক্ষণ তোমার গোল থাকে, এরপর জায়গাটা হুট করে তোমার একটু লম্বা হয়ে যায়, লম্বা হওয়ার পরই সে ওই ইউটারাসে গিয়ে সে তোমার প্রথমে 16 সেল তৈরি করে, 16 সেলস, এই 16 সেলস কে বলি আমরা মরুলা স্টেজ, আর্লি মরুলা, দেন এটা আবার 32 সেলস তৈরি হয়, এই 32 সেলস কে বলি আমরা কম্প্যাক্ট মরুলা,
এরপরে তোমার যখন মৌলার মধ্যটাকে দেখাইছি, মৌলার আস্তে আস্তে একটা কমপ্লেট থাকবে, পরে আস্তে আস্তে মাঝখানে জায়গাটা তারপরে হলো মানে ফাঁকা হওয়া শুরু করে চারপাশে তোমার, চারপাশে দেখো যেটা দেখো চারপাশে তোমার সেল শুরু হয়। এই যে এইটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার ব্লাস্টোসিস্ট তৈরি হয়ে গেল। সো মোটামুটি যে 6 থেকে 7 ডেজ লাগে তার ব্লাস্টোসিস্ট এসে যাইতে, তার মানে তার কিন্তু মরুলা শুরু হয়েছে তোমার, মরুলার আগ পর্যন্ত সে তোমার ফেলোপিয়ান টিউব ওই ইয়ার মধ্যেই ছিল, তোমার ফেলোপিয়ান টিউবের ওই যে জোনাপেউজার মধ্যেই ছিল এই সেলগুলা। পরে আস্তে আস্তে সেলোপেউজ থেকে বের হইয়া সে তোমার ফেলোপিয়ান টিউব দিয়ে আস্তে আস্তে মোটামুটি 3 থেকে 4 দিন সময় লাগছে ইউট্রাসে আসতে। ইউট্রাসে আসার পর এখন সে তোমার মরুলা হইলো, কমপ্লেট মরুলা হইলো, তারপরে ব্লাস্টোসিস্ট হইলো। এই আপ টু ব্লাস্টোসিস্ট পর্যন্ত এই এমব্রায়ো বা এই যে সেল গুলো এটা সবটাই কিন্তু জোনাপেউজার মধ্যেই থাকবে। পরে যে 8 থেকে 10 এর মধ্যে হঠাৎ করে হ্যাস্ট হবে, মানে জোনাপেউজার থেকে ব্লাস্টোসিস্টটা বের হয়ে আসবে। এই বের হয়ে আসার পরে তারপরে সে কি করবে দেখো, এইখানে আছে দেখো হ্যাস্ট হয়েছে, হ্যাস্ট হওয়ার পরে তারপর সে আলটিমেটলি সে তোমার বিভিন্ন লেয়ারে ডিফারেন্সিয়েট হবে। প্রথম প্রথমে ডিফারেন্সিয়েট হওয়ার উদ্দেশ্য হচ্ছে তাকে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, দেখো এখানে প্রথমে তোমার সে যে বের হয়ে আসতেছে, জোনাপেউজার বের হয়ে আসার পরে তারপরে তোমার তার বিভিন্ন লেয়ার হবে। কি কি লেয়ার হবে? এক্টোডার্ম হবে, এন্ডোডার্ম হবে, মেসোডার্ম হবে। কারণ এই এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম থেকেই পরবর্তীতে আলটিমেটলি তার বিভিন্ন অর্গান তৈরি হবে। সো এরপরে তোমার যখন তো আলটিমেটলি আমরা যেটা আমাদের বলি তাহলে মোটামুটি day 9 পর্যন্ত দেখা যায় সে তোমার জোনাপেউজার মধ্যে থাকে, সরি 7 থেকে 8 ডেজ। তারপরে সে তোমার আস্তে আস্তে জোনাপেউজার থেকে বের হয়ে আসে, বের হওয়ার পরে তারপরে তোমার এই এর মধ্যে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম এই লেয়ার গুলা তৈরি হয়, এবং এই লেয়ার থেকে পরবর্তীতে তোমার বিভিন্ন রকমের অর্গান তৈরি হয়। এই টোটাল তার জোনাপেউজটা বের হওয়ার আগ না আগ পর্যন্ত সে কিন্তু অ্যাটাচ হইতে পারে না। তো আলটিমেটলি দেখা যায় যখন day 12 আসে তখন তোমার গরুর ক্ষেত্রে সে তোমার ইউট্রাসের সাথে অ্যাটাচ হয়। তো এবং এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম যে হইলো, এটা ইন্টারেস্টিং ব্যাপার যদি তোমাদের মানে মনে থাকে হিস্টোলজি, যেমন স্কিন, এয়ার, হুপস, নার্ভাস সিস্টেম, মেমারি গ্ল্যান্ড, এইগুলো হবে তোমার এক্টোডার্ম থেকে, হার্ট, মাসল, বোন, এইগুলো হবে তোমার মেসোডার্ম থেকে, আর যত ইন্টারনাল অর্গান আছে এইগুলো হবে তোমার এন্ডোডার্ম থেকে। তো মোটামুটি এই যে অর্গান গুলা তৈরি হইতে, প্রিমিটিভ অর্গান গুলা কমপ্লিট হইতে মোটামুটি দেখা যায় 45 দিন পর্যন্ত সময় লাগে। আর আরেকটা হচ্ছে 12 দিনের পরে, যখন 12 দিনের বয়সে যখন তোমার অ্যাটাচ হবে তখন সে আস্তে আস্তে মাকে তোমার সিগনাল দিতে পারবে যে হ্যাঁ আমি একটা ভ্রূণ তোমার মধ্যে আছি। তো সাধারণত আমরা যেটা বলি যে মেটারনাল রিকগনিশন, যদি বলি যে তোমার দেখা যায় যে গরুর ক্ষেত্রে তোমার 16 থেকে 17 দিন লাগে আর সিগনাল দিতে। সো আমি তোমাদের যখন ফার্স্ট রিপিট ব্রিডিং পড়িয়েছিলাম তখন আমি তোমার অনেক সময় বলেছি যে মাঝে মাঝে এমন হয় যে আমরা না বুঝার আগেই এমব্রায়ো, এমব্রায়োনিক ডেথ হয়। কারণ কি তুমি দেখো, যদি 16 থেকে 17 দিনের আগে ফার্টিলাইজেশন হয়ে জাইগোট টাইগোট হইলো কিন্তু কোন কারণে এমব্রায়ো তৈরি হয়ে ডেথ হইলো, সে কিন্তু মায়ের সাথে অ্যাটাচ হয় না, তখন কিন্তু ওনার বলো বা যেই বলো বুঝতেও পারে না, দেখা গেছে ফার্টিলাইজেশন হয়েছে কিন্তু আলটিমেটলি ফার্টিলাইজেশন ফেইলিউর হয়। এটাকে আমরা তখন আবার রিপিট ব্রিডিং এর ক্ষেত্রে বলছিলাম। সো আলটিমেটলি যদি মেটারনাল রিকগনিশন আগ পর্যন্ত তোমার ফার্টিলাইজেশন ফেইলিউর হয় কিন্তু আমরা তখন তাকে বলি আর্লি এমব্রায়োনিক ডেথ। আর যখন ডে 16 পরে যখন যদি মায়ের সাথে অ্যাটাচ হওয়ার পরে মানে ইউট্রাসে অ্যাটাচ হওয়ার পরে যদি তোমার ডেটটা হয় তখন আমরা বলি লেট এমব্রায়োনিক ডেথ। তার মানে একটা ভ্রূণ তৈরি হয়ে সাথে সাথেই তোমার অ্যানিমেলকে বুঝাবে না, মাকে বুঝাবে না সে প্রেগনেন্ট, তার মেটার রিকগনিশনের জন্য কিছু তোমার সাবস্টেন্স আছে, যেমন গরুর ক্ষেত্রে আমরা বলি কি বোভাইন টোপোব্লাস্টিন, তারপরে তোমার ইউর ক্ষেত্রে আছে তোমার এক এক ধরনের প্রোটিন, টোপোব্লাস্টিন প্রোটিন। তো এই প্রোটিন গুলো যখন সিক্রেট হবে তখনই সে শুধুমাত্র মাকে সিগনাল দিতে পারবে যে আমি একটা ভ্রূণ তোমার মধ্যে বড় হয়ে উঠতেছি। এই সিগন্যালের সময়টা হচ্ছে গরুর ক্ষেত্রে 16 থেকে 17 দিন, ভেড়ার ক্ষেত্রে যদি 12 থেকে 13 দিন, তোমার যদি শুকুরের ক্ষেত্রে বলি তাহলে তোমার 12 দিন। সো মোটামুটি
এভারেজ যদি আমি বলি তাহলে আমাদের ফার্ম অ্যানিমেল যদি মনে রাখতে চাও তাহলে মনে রাখবা 33-17 দিন গরুর ক্ষেত্রে এবং ছাগলের ক্ষেত্রে, কিন্তু ভেড়ার ক্ষেত্রে আবার কম লাগে, 12-13 দিন লাগে। তো এই অ্যাটাচমেন্ট যখন হবে এরপরে এখন অ্যাটাচ হয়ে গেল, কিন্তু তোমরা জানো যে বাচ্চাটা কিন্তু একটা থলের মধ্যে বড় হয় এবং বাচ্চার একটা পুষ্টি লাগে। তো আমরা সাধারণত জানি যে বাচ্চার পুষ্টিটা মায়ের থেকে আসে, কিভাবে আসে, প্লাসেন্টা তৈরি হয়, প্লাসেন্টার মাধ্যমে আসে। কিন্তু প্লাসেন্টা তৈরি হতে তো একটা সময় লাগে, যতক্ষণ না পর্যন্ত প্লাসেন্টা তৈরি হয় এই যে আর্লি এমব্রায়ো আছে এই এমব্রায়োটাকে তোমার যে ইউটেরাসে অ্যাটাচ হয়ে রইলো একে তোমার নিউট্রিশন দেয় হচ্ছে ইউটেরাস নিজেই, ওইটাকে আমরা বলি ইউটেরাইন মিল্ক। মানে ইউটেরাস নিজেই একটা নিউট্রিশন দেয় ইউটেরাইন মিল্ক, এরপরে আস্তে আস্তে কি হয় তোমার এই ফিটাসের চারপাশে প্রথমে তোমার অ্যামনিওটিক ভ্যাসিকল তৈরি হয়, এরপরে এর চারপাশে এলান্টোকুলেন মেমব্রেন তৈরি হয়, একটাকে আমরা বলি প্রথমটা আমরা অনেক সময় বলি ওয়াটার ব্যাগ, তারপরে ওয়াটার ব্যাগটা হচ্ছে বাইরে, এটাকে আমরা বলি এলান্টোকুলেন মেমব্রেন। আর এলান্টোকুলেন মেমব্রেনের মাঝখানে আরেকটা পর্দা থাকে যার মধ্যে তোমার মানে পিচ্ছিল জাতীয় ভিসকাস ফ্লুইড, আমরা বলি অ্যামনিওটিক মেমব্রেন, আর ফ্লুইডটা অ্যামনিওটিক ফ্লুইড, এর মাঝখানে হচ্ছে তোমার বাচ্চা থাকে। তার মানে তোমার প্রথমে একটা ভ্রূণ জায়গা ইউটেরাসে অ্যাটাচ হওয়ার পর পরই এরপরে আস্তে আস্তে এই যে এক্সট্রা যে মেমব্রেন গুলো আছে এই যে এই মেমব্রেন গুলো তৈরি হয়, যে মেমব্রেনটা প্রথমে বাচ্চার বাইরে তৈরি অ্যামনিওটিক মেমব্রেন, যেটা তোমার একটা অ্যামনিওটিক ফ্লুইড ভিসকাস ফ্লুইড দিয়ে পূর্ণ থাকে, এর চারপাশে আবার তৈরি হয় তোমার এলান্টোকোরিওনিক মেমব্রেন যেটার মধ্যে ফ্লুইড থাকে। এরপরে সাধারণত দেখা যায় আমরা যখন রেকটাল পরিদর্শন করি আমরা হাত দিয়ে আমরা এটা তোমাদের টার্ম বলবো মেমব্রেন স্লিপ। মেমব্রেন স্লিপটা হচ্ছে হাত নর্মাল যদি তুমি প্রেগনেন্ট ছাড়া যদি অ্যানিমেলের মধ্যে হাত দাও তুমি জাস্ট ইউটেরাসটাই ধরতে পারবা, কিন্তু যখন প্রেগনেন্ট থাকবে তখন তোমার ইউটেরাসের মধ্যে যে পর্দাগুলো আছে না এই পর্দাগুলো তুমি যখন ধরবা মনে হবে স্লিপ স্লিপ করে পড়ে গেছে। তোমার যখন একটা জামা পরো, জামার উপর যখন অ্যাপ্রন পরো তখন কেমন মনে হয়, প্রথমে যদি আমি অ্যাপ্রন ধরে টান দিই মনে হবে যে অ্যাপ্রনটা আমি ধরলাম ছেড়ে দিলাম, মনে হবে আগে জামা যাচ্ছে তারপরে অ্যাপ্রন যাচ্ছে। ঠিক প্রেগনেন্ট এনিমেলে যখন তুমি আরেকটা প্রশ্নে হাত দিবা তখন যখন তুমি ইউটেরাসটা ধরবা তো আবার ধরে জাস্ট স্লিপ তুমি টাইনা ধরলা পরে ছেড়ে দিলা, ছেড়ে দিলে মনে হবে তোমার হাতের মধ্যে থেকে আগে একটা মেমব্রেন যাবে তারপরে ইউটেরাস যাবে। ওই মেমব্রেন গুলাই হচ্ছে তোমার এই যে এলান্টোকোরিওন মেমব্রেন এবং আর হচ্ছে তোমার অ্যামনিওটিক মেমব্রেন। এই এলান্টোকোরিওনিক মেমব্রেন আর এই অ্যামনিওটিক মেমব্রেন এই দুইটা মেমব্রেন মেইনলি বাচ্চাকে প্রোটেকশন দিচ্ছে। আর পরবর্তীতে তোমার এলান্টোকোরিওন মেমব্রেনটাকে পরবর্তীতে আমরা সেটা প্লাসেন্টা ফর্ম করতেছে। প্লাসেন্টাটা হচ্ছে তোমার মায়ের প্লাসেন্টা যেহেতু তোমার মা এবং বাচ্চার মধ্যে সংযোগ স্থল, তো প্লাসেন্টা সাধারণত আটকে থাকে আমরা বলি কোটিলেজন দিয়ে গোটা গোটা আলুর মতো। এই কোটিলেজনে কিন্তু ফিটাসের পার্টও আছে মায়ের পার্টও আছে। সো মায়ের পার্টটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম ক্যারাঙ্কল, আর ফিটাসের যে পার্টটা দিয়ে আটকে থাকে সেটাকে বলি আমরা হচ্ছে এই যে এলান্টোকোরিওন। সো এই যে কোটিলেজনটা যখন প্লাসেন্টা তৈরি হবে তখন তোমার আলটিমেটলি আস্তে আস্তে মায়ের থেকে তোমার নিউট্রিশন প্লাসেন্টা দিয়ে বাচ্চার মধ্যে যাবে, ইভেন তোমার বাচ্চা যে ফিসিস বা বাচ্চার যে এক্সক্রিটা বের হবে সেইগুলোই প্লাসেন্টা দিয়ে মার মাধ্যমে বের হবে। তার মানে যদি মনে রাখবা যে ফার্স্ট যদি তোমায় একদম প্লাসেন্টা তৈরি হলো না এর আগে যে এমব্রায়োটা অ্যাটাচ হয়ে থাকে সেই এমব্রায়োকে তোমার নারিশ করে কিন্তু শুধুমাত্র ইউটেরাইন মিল্ক। যখন তোমার প্লাসেন্টা তৈরি হয়ে যায় তখন তোমার মায়ের পুষ্টিটা আস্তে আস্তে ফিটাসের মধ্যে আসে, শুধু তাই না এই যে অ্যামনিওটিক ফ্লুইডটা আছে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে প্রচুর কার্বোহাইড্রেট প্রোটিন, এই ফ্লুইড নিজেই একটা নিউট্রিশনাল সোর্স। বাচ্চা তখন বাচ্চা আসলে ফ্লুইড খেয়েও বেঁচে থাকে, এই জন্য দেখা যায় বাচ্চা জন্মের পর পরই সে তোমার ফিসিস মানে ফিসিস পাস করে। তার মানে হচ্ছে তোমার ফার্স্টের দিক থেকে সে ইউটেরাইন মিল্ক সে নিউট্রিশন দিলেও পরবর্তীতে প্লাসেন্টা তৈরি হওয়ার পর পর মায়ের থেকে সে তোমার সে নিউট্রিশন পাবে, ইভেন প্লাস অ্যামনিওটিক ফ্লুইড থেকেও সে নিউট্রিশন পাবে। আর আরেকটা হচ্ছে আমি তো এতক্ষণ বললাম যে ইউটেরাসে তোমার অ্যাটাচ হওয়ার পরে ইউটেরাইন মিল্ক তোমার নিউট্রিশন দেয়, কিন্তু ওই যে তোমার জাইগোটের পরে যে সেলগুলা এদেরও তো বেঁচে থাকতে হবে,
এদের নিত্যসঞ্চার কে দেয়? এদের নিত্যসঞ্চার দেয় হচ্ছে তোমার ওই ভ্রূণের মধ্যে, সে যেহেতু যোনিতসঞ্চার মধ্যেই থাকে, ওইখান থেকে ইওক স্যাক নামে আমরা বলি ইওক স্যাক, এই ইওক স্যাক হচ্ছে ওই যে ছোট ছোট সেল, এদেরকে একটা নিউট্রিশন দেয়। এই হচ্ছে তোমার টোটালি ফার্টিলাইজেশনের পরে একটা বাচ্চা অ্যাটাচ হবে, অ্যাটাচ হয়ে মাকে তোমার মেটা রিকগনিশন দিবে, এবং রিকগনিশন পাওয়ার পরে তখনই তোমার আলটিমেটলি কি হয়, যদি মেটা রিকগনিশন পায় তখন মা বুঝবে ও আচ্ছা তাহলে আমি প্রেগনেন্ট, তখন সিএলটা মেনটেন হবে, কারণ তার তখন ইউটেরাস, ইউটেরাসের মধ্যে এখন বাচ্চা আছে, ইউটেরাস পিজিএফ সিক্রেট করবে না, সিক্রেট করবে না বলে সিএল লাইসিস হবে না, সিএল লাইসিস হবে না তখন প্রোজেস্টেরন হরমোনটা কন্টিনিউয়াস সিক্রেট হবে এবং এই প্রোজেস্টেরনটা প্রেগন্যান্সি মেনটেন করবে। এখন যদি কোনো কারণে ওই যে মেটা রিকগনিশন যাইতে না পারে, তখন দেখা যাবে যে হয়তো তোমার ভ্রূণ তৈরি হয়ে আছে কিন্তু মা সিগন্যাল পায়নি, তো মা সিগন্যাল না পারে ইউটেরাস সে নিজে তোমার পিজিএফ সিক্রেট করে দিবে, তখন অ্যাবর্শন হয়ে যাবে, মানে অ্যাবর্শন তখন আমরা বলি, যখন আমরা বলি লেট এমব্রায়োনিক ডেথ, শ্রদ্ধের পরে যদি এমব্রায়োনিক ডেথ হয় এটা হতে পারে, মায়ের যদি সিগন্যাল না পায় তাকে আমরা বলি লেট এমব্রায়োনিক ডেথ, আর যদি 16 দিনের আগে গরুর ক্ষেত্রে বলতেছি তোমার এমব্রায়ো ডেথ হয় তখন আমরা কিছুই বুঝতে পারি না, তখন আমরা বলি আর্লি এমব্রায়োনিক ডেথ, এবং এই আর্লি এমব্রায়োনিক ডেথকে কিন্তু আমরা রিপিট ব্রিডিং এর একটা কজ হিসেবে বলেছি, কারণ তখন আমরা ধরে এটাকে ফার্টিলাইজেশন ফেলিওর হিসেবে ধরে নিই। এখন আমাকে বলো, আমি যে কথাগুলো বললাম এটা একটা গল্পের মতো কথা, বুঝতে কার অসুবিধা হয়েছে? যে মানে আমি বুঝি নাই যে আমি টোটাল এই যে জাইগোট তৈরি হওয়া, তারপরে এমব্রায়ো তৈরি হওয়া, এমব্রায়ো অ্যাটাচ হওয়া, এটা আমি বুঝি নাই, কে বুঝুন নাই বলো? আই বুঝছো সবাই বলতে পারবা? এটা একেবারে আমার নোট যখন দেবো হয়তো আর একটু ডিটেলস লেখা থাকবে, কিন্তু এটা তোমাদের জন্য একদম মানে বেসিক, এটা অ্যাটলিস্ট মনে রাখতে হবে। এই কে বুঝো নাই বলো, সবাই বুঝছো? আচ্ছা দেখো, এই যে তুমি অলরেডি আগেই বলেছি, যদি বুঝে থাকো তাহলে ভালো, আমি যাই না রেসপন্স নাই কিছু নাই, যেই কথাগুলো আমি বলছি এই কথাগুলো আমি এখানে লিখেছিলাম। ফার্টিলাইজেশন ডে ওয়ান ক্লিভেজ বলতেছি, আমি বলছিলাম যে ক্লিভেজ ডিভিশন এই যে দুই টু সেল এইচ সেল এটাকে বলে ডে টু থেকে থ্রি, তারপরে কম্প্যাকশন হয় ডে থ্রি, ফরমেশন অফ ব্লাস্টোসিস্ট হয় ডে ফোর, এবং মোটামুটি ইমপ্লান্টেশন মানে ইউটেরাসে যাইতে তার সময় লাগে, ইউটেরাসে ইমপ্লান্ট হইতে মোটামুটি আমরা ডে সিক্স কে ডে সেভেন বলি। সো এই যে কথাগুলো তোমাদের আমরা বলছিলাম সেই কথাগুলো আমি এখানে আবার ছবি দিয়ে দেখাইছি, মানে মানে তোমাদের আমি তোমাদের একটা পড়ার জন্য তোমাদেরকে আমি ওয়ার্ড ফাইল দেব, কিন্তু অ্যাটলিস্ট ছবিগুলো দেখলে তোমাদের মনে থাকবে, এই জন্য এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেবে। দেখো যেই কথাটা বলছি সেই কথাগুলাই এইখানে তোমার জাস্ট লেখা, কিভাবে তোমার যে মরুলা, তারপরে তোমার ক্লিভের এগুলো একদম মানে পুরা আমাদের ইয়ার মানে কম্পিউটারে তোলা ছবি, যা আমি বলছি তাই আমি ছবিতে দেখাইছি, তাই আমি উল্লেখ করছি। আচ্ছা এখন একটা টার্ম তোমাদের বলি, মাঝে মাঝে বলা হয় যে এক্টোপিক প্রেগনেন্সি। এক্টোপিক প্রেগনেন্সিটা হলো এই জিনিস, সাধারণত বাচ্চারা ইউটেরাসের হর্নে অ্যাটাচ হওয়ার কথা, ইউটেরাসের হর্নেই বড় হওয়ার কথা, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে বাচ্চা ফেলোপিয়ান টিউব, এই যে ভ্রূণটা যেটাকে বলছ না, যে সে কিন্তু প্রথমে ফেলো ওই যে এইচ সেল পর্যন্ত সে ফেলোপিয়ান টিউবের মধ্যেই থাকে, তারপরে আস্তে আস্তে ফেলোপিয়ান টিউবে তাকে ইউটেরাসে আসতে হবে, কিন্তু মাঝে মাঝে যে সমস্যাটা হয় তোমার, সে দেখা যায় যে ফেলোপিয়ান টিউব থেকে আসতে পারছে না, অথবা আসতে পারলো ইউটেরাসে হর্নে যায় না, হর্নে না যায় অথবা বডি অফ ইউটেরাসে অথবা সার্ভিক্সে, ম্যাক্সিমাম সময় দেখা যায় সেই ফেলোপিয়ান টিউবের মধ্যে এই ভ্রূণ বড় হইতে থাকে, পরে আলটিমেটলি একটা সময় দেখা যায় তোমার এটাকে বলে এক্টোপিক প্রেগনেন্সি, কিন্তু আলটিমেটলি এই বাচ্চা কিন্তু তোমার মানে ডেলিভারি পর্যন্ত যায় না, কারণ সে তো খুব বেশি জায়গা পাবে না, 2-2.5 মাস পরে দেখা যায় এত মানে ওই ফেলোপিয়ান টিউব রাপচার হয়ে যায়, তখন ব্লিডিং শুরু হয়, এটা হিউম্যানে খুব বেশি হয় এনিমেলের চাইতে, মাঝে মাঝে দেখবা যে অনেকে ফেলোপিয়ান টিউব কেটে ফেলে দিতে হয়, এর কারণটা হয় দেখা যায় বাচ্চা এখানে বড় হয়ে গেছে তখন এই ফেলোপিয়ান টিউবটা রাপচার হয়ে যায়, এবং এটা বুঝতেও পায় না, তোমার যে কনসিভ করে সে প্রথম দিকে বুঝতেও পায় না, একটা নির্দিষ্ট সময় পরে যখন তার প্রচন্ড পেইন শুরু হবে, যখন তোমার যদি আলট্রাসাউন্ড সে না করে ফার্স্ট আর্লি স্টেজে খুব পেইন শুরু হয়, যখন তোমার ব্লিডিং হয় তখন পরবর্তীতে যায় দেখা যায় তার এক্টোপিক প্রেগনেন্সি হয়েছে। এক্টোপিক প্রেগনেন্সি মানে হচ্ছে ইউটেরাসে হর্ন ছাড়া অন্য কোনো জায়গায়
বাচ্চার ইমপ্লান্টেশন, বাচ্চা না বলি ফিটা আমরা এমব্রায়ো বলি, এমব্রায়োর ইমপ্লান্টেশন এবং এমব্রায়োর বড় হওয়া, এটাকে বলি আমরা এক্টোপিক প্রেগন্যান্সি। বুঝতে পারছো? আচ্ছা, আর তোমাদেরকে আমি একটু আগে যে বলছিলাম যে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম এই যে লেয়ার গুলা তৈরি হচ্ছে, এই টেকনিকটাকে আমরা বলি গ্যাস্টুলেশন। মানে তোমার একটা হ্যাচ ব্লাস্টোসিস্ট থেকে হেস্ট ফেস্ট হওয়ার পরে তার যে ইনার সেল মাস অথবা তার আউটার যে লেয়ার, এই লেয়ার গুলা ডিফারেন্সিয়েট হইতে একটা মেসোডার্ম এবং এন্ডোডার্ম হইতে হবে, কারণ তার অর্গান গুলো এখান থেকে হবে। এই যে প্রসেসটা এটাকে বলতেছি আমরা গ্যাস্টুলেশন। আরো কিছু টার্ম তোমরা জেনে রাখো, একটা হচ্ছে তোমার ভিটেলাইন ব্লক। ভিটেলাইন ব্লকটা হচ্ছে ওই যে তোমার একটা স্পার্ম ঢুকার পরে তারপরে যে আর মানে তোমার আর যে ঢুকতে পারে না, এটাকে বলতেছে ভিটেলাইন ব্লক। তার মানে জোনাক বেলুসটা নিজে হার্ড হয়ে যায়। জোনা এটাকে আমরা বলি জোনাক বেলুসটা, যখন একটা স্পার্মের হেড ঢুকে তখন জোনাক বেলুসটার মধ্যে কিছু চেঞ্জ হয়, কিছু রিয়াকশন হয়, হয়ে সে তোমার একদম হার্ড হয়ে যায়, এটাকে বলে জোনা হার্ডেনিং। আর এই যে তোমার জোনা হার্ডেনিং, আর হচ্ছে তোমার যে তার নিজস্ব যে ডিফেন্স মেকানিজম, সে যে আর কাউকে ঢুকতে দিচ্ছে না, এটাকে বলতেছে আমরা ভিটেলাইন ব্লক। আরেকটা ব্যাপার হচ্ছে তোমার এই যে স্পার্মের নিউক্লিয়াস আর ওভামের নিউক্লিয়াস যে ফিউশনটা হয়, এই ফিউশনটাকে আমরা বলি সিঙ্গামি। আর টোটাল প্রসিডিউরটা কমপ্লিট হলে ওই যে তোমার ওভাম আসা, স্পার্ম আসা, এই ওইখান থেকে শুরু করে একদম এই যে জাইগোট তৈরি হওয়া পর্যন্ত এই টোটাল প্রসেসটাকে আমরা বলি ফার্টিলাইজেশন। এখন যদি আমি বলি যে তাহলে একটা সাকসেসফুল ফার্টিলাইজেশন হয়েছে তোমার কি কি দরকার, তোমার তাহলে একটা হেলদি ওভাম দরকার, হেলদি স্পার্মাটোজোয়া জোয়া দরকার, মানে ম্যাচিং টাইম বা ইনসিমিনেশন টাইমটা ঠিক হইতে হবে, কারণ আমরা জানি ওভাম এবং স্পার্মের নির্দিষ্ট লাইফ স্প্যান আছে। সো তোমার দেখা যায় স্পার্ম যায় বৈশা আছে, ওভাম আসে না, স্পার্ম মারা যাবে, আবার ওভাম আসা বৈশা আছে, স্পার্ম যায় না, ওভাম মারা যাবে। এবং তোমার এই জন্য তোমাকে অবশ্যই প্রপারলি হিট ডিটেকশন করতে হবে, কারণ হিট ডিটেকশনের উপর নির্ভর করবে ওভুলেশন কখন হবে। এবং একটা স্কিল্ড পার্সন দিয়ে যদি ইনসিমিনেশন এআই করো, স্কিল্ড পার্সন দিয়ে এআই করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যেহেতু গরুর ক্ষেত্রে সাধারণত তোমার ওভুলেশনটা হয় হচ্ছে তোমার মানে এস্টাসের শেষে, তাই যখন ওভুলেশন টাইমটা এই সময়টাকে গরুকে খুব আনডিস্টার্ব রাখতে হয়, এই জন্য আমি বলি যে এআই করার পরে এনিমেলকে অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টা তাকে আনডিস্টার্ব অবস্থায় রেখে দিতে হবে। মেইন কথা হচ্ছে তার ওভুলেশনের টাইমিংটাকে এনিমেলটাকে কোনো স্ট্রেস দেওয়া যাবে না। এইগুলো যদি মেনটেন করা যায় তাহলে সাকসেসফুল একটা ফার্টিলাইজেশন হওয়া সম্ভব। আচ্ছা, এখন আমাকে বলো এই যে যা পড়াইছে এই পর্যন্ত এর মধ্যে বুঝতে কি অসুবিধা আছে? তাহলে না আগাইতে পারবো না, তোমরা যদি কতটুকু বুঝছো না বুঝছো আমি কিছুই বুঝতেছি না, এই জন্য আমাকে বল যে ম্যাডাম আমরা এটা করতে লাগতেছে বা এটা বুঝতেছি না। এই সব বুঝছো? আমি ধরবো কোশ্চেন এখন, আই রেসপন্স করো, তুমি আমার কথা শুনতেছো কিনা তাও বুঝতেছি না। ম্যাম বুঝতে পারছি ম্যাম, অনেক ইনফরমেশন তো এক ক্যাচ করতে একটু কষ্ট হইতেছে। জি ম্যাম বুঝতে পারছো? ম্যাম অনেক ইনফরমেশন তো একবারে ক্যাচ করতে একটু কষ্ট হইতেছে। আচ্ছা, অনেক ইনফরমেশন একবারে ক্যাচ করতে কষ্ট হচ্ছে, নোট দিলে ইজি হবে। এখন বলো যে ম্যাডাম আমি ফার্টিলাইজেশন বুঝি নাই বা আমি এমব্রায়োর অ্যাটাচমেন্ট বুঝি নাই, কি বুঝো নাই বলো। যখন যখন হ্যাঁ বলো ম্যাম, আর্লি এমব্রায়োনিক ডেটটা কি হয় মাদার সিগন্যাল না পাওয়ার জন্য নাকি ডেট হওয়ার কারণে মাদার সিগন্যাল পায় না? ডেট হওয়ার কারণে মাদার সিগন্যাল পায় না, তার মানে ম্যাম আগে মারা যায়। আগে মারা যায় কারণ তোমার মাদার সিগন্যাল হইতে হলে কি তাকে তোমার মানে মোটামুটি আমরা যদি গরু হিসেবে 16 থেকে 17 দিন লাগে, কারণ ওই যে তোমার এমব্রায়োটা তৈরি হয়েছে এমব্রায়ো থেকে একটা মানে বিভিন্ন প্রোটিন সিক্রেটা, যেমন ইউ এর ক্ষেত্রে বলি আমার টোপোব্লাস্টিন, তারপরে তোমার গরুর ক্ষেত্রে বলি আমার BTF আলফা, এরকম কিছু প্রোটিন সিক্রেট হয়, এই প্রোটিন গুলা তোমার মাকে একটা সিগন্যাল দেয়। তো সাধারণত দেখা যায় যে কোনো কারণে তোমার ওই যে কোনো কারণে যে বললাম যে তোমার যদি কোনো ইউটেরাসের মধ্যে একটা ধুনো আছে,
বুঝে থাকলে তো তোমার পিজিএফ সালফার সিক্রেট হওয়া উচিত না, কারণ পিজিএফ সিক্রেট কর্পাসাল লাইসিস হবে, প্রজেস্টেরন কমে যাবে। সো এনিমেলে দেখা যায় মাঝে মাঝেই আমরা এআই করার পরে তার হরমোনাল ইমব্যালেন্স হতো, বা এই যে তোমার ঠিকমতো সিগন্যালটা পাইতেছে না, ইউটেরাস নিজে পিজিএফ সালফার সিক্রেট করে দিচ্ছে। তো এইসব কারণে দেখা যায় তোমার আর্লি এমব্রায়োনিক ডেথ, এটা আসলে আর্লি এমব্রায়োনিক ডেথ হলে মা কোনো সিগন্যালই পায় না, আর মা সিগন্যাল পাওয়ার পরে যদি তোমার ডেথ হয় সেটাকে আমরা বলি লেট এমব্রায়োনিক ডেথ। আর এর পরবর্তীতে মনে রাখবা সাধারণত 16 থেকে 42 দিন পর্যন্ত, হ্যাঁ 42 দিন পর্যন্ত, 42 দিন কম, এই পর্যন্ত আমরা বলবো এমব্রায়োনিক ডেথ। যখন 42 দিন পার হয়ে যায় তখন যদি বাচ্চা পড়ে যায় তখন আমরা বলি অ্যাবর্শন, কারণ কি আগে বললাম না, তার ওই যে এক্টোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম এর মাধ্যমে তার যে প্রিমিটিভ যে স্কিন বলো, এর প্রিমিটিভ সেলগুলো তৈরি হতে মোটামুটি 45 দিন লাগে। সো এইগুলো তৈরি হওয়ার আগ পর্যন্ত যদি আমাদের ভ্রূণটা দিয়ে থাকে আমরা তখন তাকে এমব্রায়োনিক ডেথ বলি, কিন্তু 42 দিন পরে যদি তোমার বাচ্চা পড়ে যায় তখন সেই কন্ডিশনকে আমরা বলি আবার অ্যাবর্শন। ক্লিয়ার ম্যাম? আপনি ওই যে জাইগোট থেকে সম্পূর্ণ যে একটা প্রক্রিয়া ওইটা যদি আরেকবার একটু শর্টলি বলতেন ভালো হতো। আচ্ছা, জাইগোট থেকে তোমার যে প্রক্রিয়াটা শর্টলি বলতে, আমার তো স্পার্ম এবং ওভাম এই দুইটা মিলে সেলাইটা অন করলে ভালো হতো। আচ্ছা, সেলাইটা অফ হয়ে গেছে মানে ওই স্লাইডটা? ও আমার মানে ইয়া স্লাইডটা, যেটা তোমার লিখা স্লাইড। আচ্ছা, লিখা স্লাইডটা তো বুঝবা কি না, সবই দেখাই লিখা স্লাইড, কিন্তু আমার মনে হয় এই ছবি দেখলে ভালো বুঝবা, কারণ ছবিতে বুঝতে পারতেছো না, আমার তোমার ছবিতেই ভালো বুঝবা। আমি ছবি দেখাই, আমি ছবি তোমার ছবি দেখো আর আমি তোমাদের নিজে মুখস্থ বলি, তাহলে ভালো বুঝবা। আচ্ছা, প্রথম হচ্ছে আফটার ফার্টিলাইজেশন অফ ওভাম জাইগোট সিঙ্গেল সেল এমব্রায়ো, ঠিক আছে, এই সিঙ্গেল সেল এমব্রায়ো হবে। এই সিঙ্গেল সেল এমব্রায়োটা জোনাল প্লাস্টিডার মধ্যেই, কারণ এখন ভাবি ওভাম এবং স্পার্ম তো ওই যে নিউক্লিয়াসটা কিন্তু জোনাল প্লাস্টিডার মধ্যে মিললেই জাইগোট তৈরি, জাইগোট আছে, তো জোনাল প্লাস্টিডার মধ্যেই তোমার ডিভাইড হওয়া শুরু করবে। এই যে ডিভিশনটা, এই ডিভিশনটাকে আমরা বলি ক্লিভেজ ডিভিশন, এটা একটা মাইটোটিক ডিভিশন। সো যখন তোমার ফার্স্ট মাইটোটিক ডিভিশন হবে বা ফার্স্ট ক্লিভেজ, এইটাকে ম্যাম কোন স্লাইড আছে সেইখানে আমার কথাটা শুনি আর একটু লিখি। ফার্স্ট হচ্ছে তোমার জাইগোট তৈরি হলো সিঙ্গেল সেল, এই জাইগোটটা তোমার দেখো, যদি তুমি এইটা দেখো, এই যে জাইগোট, এই জাইগোট কিন্তু তোমার এই যে আগে তোমার সিঙ্গেল সেল, এখন এই সিঙ্গেল সেলটা আস্তে আস্তে মাইটোটিক ডিভিশন হবে। এই মাইটোটিক ডিভিশনটাকে আমরা স্পেশাল নাম দিয়েছি, এটাকে আমরা বলি ক্লিভেজ ডিভিশন। সো প্রথম যখন ফার্স্ট যখন তার ক্লিভেজ ডিভিশন বা মাইটোটিক ডিভিশন হবে তখন এই সিঙ্গেল সেলের জাইগোটটা টু সেলের একটা এমব্রায়ো তৈরি করবে। এরপর আবার কি করবে, এই টু সেল এমব্রায়োটা এখন এখন দুটা সেল হয়েছে না, প্রথমে তো সিঙ্গেল সেল, এখন আবার আরো ডিটেইলস যদি বলতে চাই, টু সেলটা হয়েছে যে প্রত্যেকটা সেলকে আমরা বলি ব্লাস্টোমিয়ার, এমব্রায়োটা হচ্ছে টু সেলের এমব্রায়ো। এখানে যদি দেখো যে একটা দুইটা সেল, এই সেলটা এবং এই সেলটাকে আলাদাভাবে আমরা বলি ব্লাস্টোমিয়ার, এটা একটা ব্লাস্টোমিয়ার, এটা একটা ব্লাস্টোমিয়ার, দুইটা ব্লাস্টোমিয়ার হচ্ছে একটা টু সেল এমব্রায়ো। এই টু সেল এমব্রায়োটা হচ্ছে দেখো আফটার 24 আওয়ার্স, মানে মোটামুটি একদিন সময় লাগে। এই টু সেল হওয়ার পরে আফটার 36 আওয়ার্স ফোর সেল হবে, এই টু সেলটা আবার মাইটোটিক ডিভিশন যাবে, তখন ফোর সেল হবে। আফটার 48 আওয়ার্স এই ফোর সেলটা তখন এইট সেল হবে। এইট সেলের পরে যখন তোমার এইচ সেল হবে এবং এর আবার তোমার মনে করো আবার কিছু সময় পরে ধরলাম যে আফটার প্রথমটা হওয়ার 12 থেকে, মানে এইচ সেল হওয়ার 12 থেকে 18 ঘন্টা পরে সে তখন 16 সেল এমব্রায়ো তৈরি হবে। এই 16 সেল এমব্রায়োটাকে আমরা বলতেছি আর্লি মরুলা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এগুলা সবই কিন্তু তোমার এখনো জোনাল প্লাসেন্টার মধ্যেই হচ্ছে এবং জোনাল প্লাসেন্টা এখনো তোমার ওভিডাক্টেই আছে। তো আলটিমেটলি আস্তে আস্তে তোমার
এই এইগুলা তোমার জীবিষণ হবে, এবং এই যে তোমার এই সেলগুলা গুণাতোষা সহ সে তোমার অভিজাত থেকে কন্ট্রাকশনের মাধ্যমে বের হয়ে তোমার ইউটেরাসের দিকে আসবে। তো সাধারণত দেখা যায় গরুর ক্ষেত্রে অভিজাত থেকে এই যে তোমার জায়গোটটা, মানে এখন তো জায়গোট বলা যাবে না, এখন আসলে তোমার 16 সেল যদি আমি বলি, এই তোমার 16 বা 8 সেল যদি বলি, এইটাকে এটা তোমার অভিজাত থেকে ইউটেরাসে আসতে মোটামুটি 3 থেকে 4 দিন সময় লাগে গরুর ক্ষেত্রে। তো যখন তোমার সে ইউটেরাসে আসবে, অভিজাতের মধ্যে তোমার এটা একটা গোল থাকে রাউন্ড, যখন সে তোমার ইউটেরাসে আসে, ইউটেরাসে আসার পরে আস্তে আস্তে লম্বা হয়ে যায়, একটু লম্বাতে হয়, এবং হওয়ার পরে তারপরে সে ওইখানে গিয়ে তোমার 16 সেল হয় এবং 32 সেল হয়। 16 সেলকে আমরা বলি মরুলা, 32 সেলকে আমরা বলি মরুলা। 16 সেলকে আমরা বলি আর্লি মরুলা, আর 32 সেলকে আমরা বলি হচ্ছে কম্প্যাক্ট মরুলা। তার মানে জাইগোট, তারপরে 2 সেল, তারপরে 4 সেল, তারপরে 8 সেল, এই পর্যন্ত সে তোমার অভিজাতেই আছে। এই এরপরে তোমার দেখা যাবে সে ইউটেরাসে চলে গেছে, ইউটেরাসে গিয়ে তারপরে হবে সে প্রথমে 16 সেল, 16 সেল হওয়ার পরে হবে 32 সেল। এই 16 সেল আর 32 সেলকে আমরা আবার স্পেসিফিক নাম দিয়েছি, যার নাম হচ্ছে মরুলা। 16 সেলকে বলি আমরা আর্লি মরুলা, আর এখানে 32টা সেল আছে, এই 32টা সেলকে বলি আমরা কমপ্লিট মরুলা। কিন্তু এই যে মরুলা তৈরি হবে কিন্তু তোমার এখন কিন্তু কমপ্লিট মরুলা, ঠিক আছে? তার মানে এখন তোমার সে কিন্তু মরুলা আছে এবং সে তোমার ইউটেরাসের মধ্যেই আছে। তারপরে কি হবে, এখন এই মরুলা প্রথমে আবার ডিভিশন হবে, মানে প্রত্যেকবার যখন ডিভিশন হবে তখনই তোমার সেল সংখ্যা বাড়বে। এই মরুলা ডিভিশন হয়ে কি করবে, সে তোমার বিভিন্ন মানে মাঝখানে একটা হলো স্ট্রাকচার, মানে ফাঁকা জায়গা তৈরি করবে, আর বিভিন্ন ডিফারেন্ট লেয়ার তৈরি করবে। এই ছবিটাই হচ্ছে তোমার, দেখো এই যে এইটা মাঝখানে এই মৌলাটাই কিন্তু তোমার মাঝখানে ফাঁকা জায়গা আর চারপাশে বিভিন্ন লেয়ার। এই যে এটা তৈরি হলো, এটার নাম হচ্ছে এখন ব্লাস্টোসিস্ট। মৌলার পরবর্তী স্টেজ হচ্ছে ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট হইতে তোমার দেখা গেছে day 6 থেকে day 7 লাগে, স্বাভাবিক, কারণ মরুলা কমপ্যাক্ট মেরুলা এগুলা হচ্ছে তোমার দেখা গেছে day 5 to day 6 লাগে। তো আলটিমেটলি তারপর যখন ব্লাস্টোসিস্ট হইতে তোমার দেখা যায় day 6 থেকে day 7 লাগে। এখন এই যে ব্লাস্টোসিস্ট স্টেজ পর্যন্ত এই এমব্রায়ো যে বলতেছে এটা ওই জোনাইপেরোসোজার মধ্যেই কিন্তু আছে। জোনাইপেরোসোজা কি, এই যে তোমার এই যে একটু আগে তোমার দেখাইলাম, এই যে এর মধ্যেই আছে, দেখো এই যে এই ব্লাস্টোসিস্ট, এই ব্লাস্টোসিস্ট তোমার এখনো চারপাশে আরেকটা থাকবে জোনাইপেরোসোজার হার্ড, এই হার্ড কভারিং এর মধ্যেই থাকবে। যখন তোমার day 8 থেকে day 10 এর মধ্যে হ্যাচিং হবে, যেমন মুরগির ডিম বের হয়, বাচ্চা বের হয় মুরগির ডিমের, মানে তোমার বাইরের খোসাটা মানে ফুজা তোমার বাচ্চা বের হয় হ্যাচিং বলি, ঠিক তখন এখন তোমার day 8 থেকে day 10 এর মধ্যে ব্লাস্টোসিস্টটা জোনাইপেরোসোজা থেকে হ্যাচ হবে। হ্যাচ হওয়ার পরে তারপরে কি করবে, ব্লাস্টোসিস্টের বাইরে একটা লেয়ার তৈরি করবে, ভিতরে একটা লেয়ার তৈরি করবে। বাইরের লেয়ারটাকে দেখো, যে এটা হচ্ছে এইখানে, এই বাইরের যে লেয়ারটা এইটাকে আমরা বলি ট্রোফোব্লাস্ট, আর ভিতরের যে লেয়ার তৈরি করবে এটাকে বলি আমরা ইনার সেল মাস। পরবর্তীতে তোমার এই ট্রোফোব্লাস্ট সেলটাই তোমার, ম্যাম আপনার এইটা এইটা একটু আপনি ওই পয়েন্টটা দিয়ে দেখাই দেন। আচ্ছা পয়েন্টটা দিয়ে দেখাই দিচ্ছি, দেখো এই যে তোমার এই যে ব্লাস্টোসিস্ট বের হলো, বের হওয়ার পরে ভিতরে তোমার যে সেলটা তৈরি হচ্ছে এখানে যে, আচ্ছা আরেকটা ছবি আছে আমার, ধরো একটা দেখে আসলে ছবিগুলা কালেক্ট করা যাচ্ছে না খুব ভালো একটা। আচ্ছা এই দেখো, দেখো এটা আর্লি ব্লাস্টোসিস্ট, তারপরে এটা হচ্ছে ব্লাস্টোসিস্ট, মাঝখানে ফাঁকা জায়গা। এখন এই যে ব্লাস্টোসিস্টটা আছে এর মধ্যে আস্তে আস্তে, দেখো এখনো সে জোনাইপেরোসোজার মধ্যেই আছে, এখনো হ্যাচড হয় নাই। যখন তোমার হ্যাচড হয়ে যায়, দেখো এই যে হ্যাচিং ব্লাস্টোসিস্ট, দেখো হ্যাচিং হচ্ছে এখন তোমার এই যে জোনাইপেরোসোজা এখন নাই, এখন পুরো একটা হ্যাচড ব্লাস্টোসিস্ট। এই হ্যাচড ব্লাস্টোসিস্টের পরে আস্তে আস্তে এই লেয়ার গুলা তোমার এখানে আরো লেয়ার তৈরি হবে, আর ভিতরে ভিতরে এটাকে আমরা বলছি ইনার সেল মাস, আর এই যে বাইরের লেয়ারটা তৈরি হয়েছে এটাকে আমরা বলছি ট্রোফোব্লাস্ট। মানে এগুলো টার্ম, তোমার এটা হচ্ছে ব্লাস্টোসিস্ট, এটা হচ্ছে হ্যাচিং, হচ্ছে হ্যাচড ব্লাস্টোসিস্ট, এই হ্যাচড ব্লাস্টোসিস্ট এর মাঝখানে যেইগুলো আছে এগুলাকে বলি আমরা ইনার সেল মাস, আর বাইরে যে লেয়ারটা আছে এটাকে বলি আমরা ট্রোফোব্লাস্ট।
এই টোপোব্লাস্টটা দেখো কি বলছে, ফার্দার ডিফারেন্সিয়েট করে তোমার মেটার্নাল টিস্যু তৈরি করে, আর হচ্ছে ইনার সেল মাসটা এটা তোমার পরবর্তীতে কি বলে ওই যে তোমার পরবর্তীতে অ্যামনিওটিক, মানে এই টোপোব্লাস্ট সে তোমার হেল্প করবে তোমার যে অ্যালান্টোক্রোনিক মেমব্রেনটা তৈরি করতে, আর ভিতরে যে ইনার সেল মাস সে তোমার হেল্প করবে অ্যামনিওটিক মানে যে ক্যাভিটি আছে অ্যামনিওটিক ক্যাভিটি তৈরি করতে। এবং শুধু তাই না, তার এই যে টোপোব্লাস্ট আছে এই সেলগুলা বিভিন্ন লেয়ারে ডিফারেন্সিয়েট হয়ে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম তৈরি করবে, এইটাই আমি আসলে বলতে চাইছি। আর এক্টোডার্ম এন্ডোডার্ম মেসোডার্ম তৈরি হবে এই জন্যই, কারণ ওই লেয়ার থেকে বিভিন্ন লেয়ার থেকে বিভিন্ন অর্গান তৈরি হবে। সো আলটিমেটলি একটা মোটামুটি অর্গানের প্রিমিটিভ সেল, ফুল অর্গান তো তুমি বুঝ না, কিন্তু অর্গানের যে প্রত্যেকটা প্রিমিটিভ সেল তৈরি হতে মোটামুটি 45 দিন সময় লাগে। এই জন্য আমি তোমাদের বলেছিলাম যে 42 দিনের আগে যদি ভ্রূণ মারা যায় তখন আমরা তাকে এমব্রায়োনিক ডেথ বলি, আর 42 দিন পরে যদি মারা যায় তখন আমরা সেই কন্ডিশনকে অ্যাবর্শন বলি। আমার কথা কি বোঝা গেছে এখন, বুঝছো? আর আর টোফোব্লাস্ট আর আইসিএম এর কথা এই জন্যই বলছি, কারণ টোফোব্লাস্টটা তোমার প্রথমে সে আসলে এই যে প্লাসেন্টাতে তৈরি হবে, এই টোফোব্লাস্ট তোমার আলটিমেটলি দেখা যায় টোফোব্লাস্ট হলো ফিটাসের পার্ট আর মায়ের হচ্ছে ইউটেরাসের পার্ট, এই দুইটা মিলে প্রথম একটা প্রিলিমিনারি প্লাসেন্টা তৈরি করবে। আর যে ইনার সেল মাসটা আছে, ইনার সেল মাসটা ভিতরে যে ফিটাল মেমব্রেন মানে অ্যামনিওটিক যে অ্যামনিওটিক ক্যাভিটি এবং আরো যে অর্গান, অর্গান গুলা হচ্ছে তোমার যে এক্টোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম লেয়ার তৈরি হয়ে যে অর্গান, এই অর্গানটা তৈরি করবে। এই জন্য আমি তোমাকে ব্লাস্টোসিস্টের মাঝখানে দুইটা সেলের নাম বলছি, বাইরের সেলটা হচ্ছে টোপোব্লাস্ট আর ভিতরের সেলটা হচ্ছে ইনার সেল মাস। এই টোপোব্লাস্ট তৈরি করবে হচ্ছে সে তোমার অ্যালান্টোক্রাইন মেমব্রেন তৈরি করবে, যাতে তোমার মায়ের এন্ডোমেট্রিয়ামের সাথে অ্যাটাচ হয়ে মানে কোরিয়নের সাথে অ্যাটাচ হয়ে মানে ফিটাস হচ্ছে অ্যালান্টো আর মায়ের হচ্ছে কোরিয়ন আমরা বলি, সো অ্যাটাচে প্লাজমা তৈরি করতে পারে। আর ভিতরে যে যে ইনার সেল মাস গুলো আছে এরা অ্যামনিওটিক সেল অ্যামনিওটিক ক্যাভিটি তৈরি করবে এবং এই সেল গুলো এন্ডোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম লেয়ার তৈরি করার মাধ্যমে অর্গান তৈরি করবে। এখন বুঝছো? আর অসুবিধা আছে? প্রবলেমটা হচ্ছে বুঝতে পারছো? আচ্ছা, এই যে এইখানে এই দেখো জাইগোট ক্লিভেজ দেখাইছি এইচ সেল, তারপরে তোমার মাঝখানে সবগুলা বাদ দিয়ে ব্লাস্টোসিস্ট দেখাইছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার গ্যাস্ট্রেশন টার্মটা বলছে এই জন্য যে তোমার যে মাত্র বললাম যে একটা ব্লাস্টোসিস্ট এর বাইরে টোফোব্লাস্ট থাকে, ভিতরে ইনার সেল মাস থাকে, টোফোব্লাস্টটা তোমার প্লাসেন্টা তৈরি করে, ভিতরে ইনার সেল মাসটা তোমার এক্টোডার্ম মেসোডার্ম তৈরি করে, এই যে প্রসেসটা আছে না যে এক্টোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম তৈরি করার প্রসেস, এগুলাকে আমরা বলি গ্যাস্ট্রুলেশন। মানে বিভিন্ন টার্ম গুলা তোমাদের শিখতে হবে, যে ফার্টিলাইজেশন কি, ক্যাপাসিটেশন কি, সিঙ্গামি কি, তারপরে তোমার অ্যাক্টোসোম রিয়েকশন কি, এরপরে তোমার গ্যাস্ট্রুলেশন কি, হ্যাচিং কি, বিভিন্ন টার্ম বলবো তো এরপরে এই টার্ম গুলো তোমাদের বুঝতে হবে। টার্ম গুলো বলতে কি বুঝো, অ্যাটলিস্ট ক্যাপাসিটেশন, এটা যদি সিঙ্গামি যদি আমি, ফার্টিলাইজেশন হচ্ছে টোটাল প্রসেস, স্পার্ম এবং ওভামের মিলে জাইগোট তৈরি হওয়ার প্রসেসটা হচ্ছে ফার্টিলাইজেশন, স্পার্মের নিউক্লিয়াস প্রো নিউক্লিয়াস ওভামের প্রো নিউক্লিয়াস মিলে এই ইউনাইটেড ঘটনাকে বলি আমরা সিঙ্গামি। তারপরে তোমার স্পার্মটা যে ঢুকবে ওভামের মধ্যে, তো স্পার্মের হেডের মধ্যে যে তোমার একটা প্রিপারেশন হয়, স্পার্মের হেডে যে একটা কেমিক্যাল রিয়েকশন হয়, সে যে হায়ালুরোনিজেস এনজাইম সিক্রেট করে, এই প্রসেসটাকে বলে আমরা ক্যাপাসিটেশন। তারপরে ক্যাপাসিটেশনের পরে স্পার্ম যখন গোনাডোফিটের মধ্যে অ্যাটাচ হইয়া অ্যাক্টোজোম রিলিজ করে, এটাকে আমরা বলি মানে অ্যাক্টোসিন মানে অ্যাক্টোজোম রিয়েকশন বা অ্যাক্টোসিন রিলিজ। এরপরে তোমার এরপর যাওয়ার পরে তারপরে তোমার যে বিভিন্ন তোমার এতক্ষণ যে আমি বললাম যে ডিভিশন, যে 2 সেল থেকে 8 সেল, 8 সেল থেকে 16 সেল, এই টোটাল ডিভিশন হচ্ছে একটা মাইটোটিক ডিভিশন, কিন্তু এটা নির্দিষ্ট টার্ম আছে, টার্ম হচ্ছে আমরা বলি ক্লিভেজ। এই যে এই প্রসেসটা যে জাইগোট থেকে 2 সেল, 8 সেল, 4 সেল, 16 সেল, 32 সেল, এই যে তোমার আলটিমেটলি যে ব্লাস্টোসিস্ট হওয়া পর্যন্ত এই টোটাল প্রসেসটাকে বলে আমরা ক্লিভেজ ডিভিশন। এই জন্য আমি তোমাদের বিভিন্ন টার্ম গুলা বলছি, এখন কোনটা বুঝতে অসুবিধা সেটা বলো। আর মেটার্নাল কন্ডিশন বলছে তোমার আলটিমেটলি একটা নির্দিষ্ট সময় পরে সে তোমার মানে ইউটারাসে অ্যাটাচমেন্ট সে আগে হয়ে যায়, তোমার দেখা যায় তোমার যদি আগে হইলো অ্যাটাচমেন্ট হওয়ার পরে তারপরে
তার থেকে কিছু প্রোটিন, ওই এমব্রায়ো থেকে কিছু প্রোটিন সিক্রেট হয়, যেমন ট্রোপোপ্লাস্টিন প্রোটিন আছে, এই প্রোটিনটা যায় তোমার মাকে সিগন্যাল দেয় যে আমি এমব্রায়ো আছে তোমার মধ্যে, তোমার এখন আর হিটে আসার দরকার নাই, তুমি প্রেগনেন্সি মেনটেন করো। এবং অ্যাটাচ হওয়ার পরে আলটিমেটলি পড়াবো যে আস্তে আস্তে তোমার প্লাসেন্টা তৈরি হবে। আর প্লাসেন্টার সম্পর্কে আমি কালকে পড়াবো, মানে অলরেডি বলে ফেলছি, তারপর বিভিন্ন টাইপের প্লাসেন্টা আছে, আরো কিছু এক্সটেম্বানিক মেমব্রেন আছে, যেমন ইয়ং সেক, এলান্টোকোরিয়ন, আসলে এলান্টোকোরিয়ন, অ্যামনিওটিক, এইগুলো সবই হচ্ছে, সবকিছুই হচ্ছে তোমার ভ্রূণটাকে বা এমব্রয়টাকে বা ফিটাসটাকে প্রোটেক্ট করার জন্য, সাথে তোমার নারিশ দেওয়ার জন্য। আসলে কোটিলেজন হচ্ছে মায়েরও কিছু পার্ট থাকে, ফিটাসের কিছু পার্ট থাকে, তো ফিটাসের পার্টটা কি? আচ্ছা এখন তোমাদের আরেকটা এটা বন্ধ করে দে, বন্ধ করে, এটা আমার কাছে লেখা, মানে কি বল, বন্ধ হচ্ছে না কেন, এই যে অবস্টেট্রিক্সটা, মানে প্রথম আসলে এটা দেখ, তোমাদের সামনে বসায় পড়াইতে পারলে এটা আমার জন্য সুবিধা হইব, তোমাদের জন্য সুবিধা হইব, মানে অবস্টেট্রিক্সটা যেহেতু একটু কি ব্যাপার, আমার হ্যাং হয়ে গেল নাকি, আমার ল্যাপটপ হ্যাং হয়ে গেছে, কাজ করতেছে না।